गुड मॉर्निंग टू एवरीवन এখন অঞ্জন বেরিয়ে যাচ্ছে এখন বাজে সকাল 6টা সবাইকে জানাই আমার ব্লগে সাদর আমার তোমার এইটুক টাইমের মধ্যে কত বড় একটা বিপদ হলো একটা মানে আমি বাড়িতে ছিলাম তা আমার ফোনটা সুইচ অফ ছিল এবারে আমার হাজবেন্ড ফোন করলো সে তো বাড়িতে নেই সকালবেলা বেরিয়ে গেছে তোমরা দেখলে তো ফোন করে বলছে স্কুল থেকে ফোন করেছে আকশিত খুব শরীর খারাপ এখনই নিয়ে আসছে বলে শরীর খারাপ কি ব্যাপার তাড়াতাড়ি করে দৌড়ে সেই গেলাম স্কুলে গিয়ে দেখি হ্যাঁ অফিস রুমে বসে আছে ওষুধ টষুধ দিয়েছে স্কুল থেকে ওষুধ টষুধ খেয়ে অফিস রুমে বসেছিল তারপরে বাড়িতে এই যে নিয়ে এসেছি এখন এখানে এই যে শুয়ে আছে পেটে ব্যথা হচ্ছে হয়েছে কি আমি হ্যাঁ আমি পরোটা আর হচ্ছে ছোলার ডাল দিয়েছিলাম তো সকালবেলা তো ডাল আলু ভাজা দিয়ে প্লেন ডাল আলু ভাজা দিয়ে খেয়ে গেল আর পরোটা আলু ভাজা দিয়েছি পরোটা আমি একদম কম তেলে পরোটা করি কিন্তু ওর বাবা যেহেতু তেল পছন্দ করে আমি একদম হালকা তেলে করেছি কিন্তু তারপরেও মেয়ের গ্যাস হয়ে গেছে আমি বললাম আমি বারবার বললাম যে স্কুলে যাওয়ার আগে ওই সিরাপটা খেয়ে যা গ্যাসের সিরাপটা এত ভালো আমাদের ওই সিরাপটা তুই যদি খেয়ে যেতি তাহলে আর প্রবলেমটা হতো না তুই যদি সকালবেলায় খেয়ে নিতি তাহলে আর এই প্রবলেমটা হতো না তোর গ্যাসটা হতো না সেই তারপরে যাই হোক ওটা খেলো খেয়ে স্কুল থেকে ওষুধ টষুধ দিয়েছে তারপরে বাড়ি চলে এসে বিগ টিফিনটা করার পরেই শরীর খারাপটা হয়েছে শর্ট টিফিন আর করেনি যাই হোক আমি বাড়িতে গাড়ি নিয়ে গেছিলাম তারপরে গাড়িতে করে নিয়ে চলে এসেছি এসে এই যে এখানে হাঁস শুয়ে আছে তো এই হচ্ছে বিপদ বিপদ বলে বলা কওয়া লাগে না বিপদের কোনো বলা কওয়া লাগে না যখন তখন একটা বিপদ ঘটে যেতে পারে যাক আজকে আমার একটা জীবনে বড় শিক্ষা হলো আর কোনোদিন তোকে স্কুলে আমি কোনোদিন দিইও না জানো তো আমি কোনোদিন পরোটা লুচি টুচি মেয়েকে স্কুলে দিই না এখন অবধি দিইনি আমার খুব মনে পড়ে রেয়ার হয়তো এই নিয়ে দুবার দিলাম এত দিনের স্কুলে কিন্তু আমি আর কোনোদিন দেবো না যে পরোটা লুচি কোনোদিনই দিই না আর দেবও না আজকে আমার আরেকটা বড় পরীক্ষা হয়ে গেল মা শুরু হয়ে গেল তো দেখো এখানে আগে স্কুলেরটা দেখিয়ে নিলাম যে দেখো কত বড় বিপদ আজকে হয়েছিল যাই হোক এখন আজকে তো মঙ্গলবার তোমরা জানো আর অঞ্জনে আজকে একটা দূরে লং ট্যুরে আছে লং ট্যুরে গেছে ও আজকে তো যাই হোক এখন দেখো সকাল বাজে কটা জানো 4:30 বাজে 4:30 বাজে তো এই 4:30 সময় উঠেছি 4:30 সময় উঠে দেখো এখন এই যে গ্যাস ট্যাস সমস্ত কিছু মেজে নিচ্ছি কিছু বাসন ছিল কালকে রাত্রে সম্পূর্ণ বাসন আর মাজা হয়নি লাস্টে অঞ্জন খেয়েছিল সেটা রাত্রির 12টার সময় খেয়েছে তো ওই জন্য আর ধোয়া হয়নি যাই হোক তা একটা থালাটালা ছিল তো সেইগুলো মাজলাম এখন এখানে গ্যাস পরিষ্কার করে সাবান দিয়ে মেজে নিচ্ছি কেননা যেহেতু নিরামিষের ব্যাপার আমি ওই জন্য সমস্ত কিছু মেজে ঘষে তারপরেই করি এমনকি আমি যেটা মানে এই যে কাপড়টা দিয়ে ধরবো সেটাও আমি কেচে নিয়েছি তো যাই হোক এখন আমাকে তাড়াতাড়ি করে করতে হচ্ছে অঞ্জন বেরোবে আর এদিকে মেয়ের আজকের থেকে স্কুলও চালু মানে সকালবেলা থেকে মানে নাজেহাল হয়ে যাওয়ার মতো পরিস্থিতি নাজেহাল হয়ে যাওয়ার মতো নিজে যার জন্য আজকে সকালে হাঁটতেও বেরোতে পারলাম না মানে এত নাজেহাল অবস্থা সকাল 5টা থেকে শুরু হয়েছে আমার জীবনযুদ্ধ এবার চলো তোমরাও দেখতে থাকো আমার জীবনযুদ্ধে কী কী হচ্ছে তো চলো দেখতে থাকো তো দেখো এখন আমার গ্যাস ট্যাস সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেল এখন আমি প্রেশার কুকারটা ধুয়ে নিচ্ছি কারণ আমি রাত্রিবেলা ছোলার ডাল ভিজিয়ে রেখেছি আর রাত্রিবেলা ভিজিয়ে রেখেছি এখন এইখানে মানে এখন সেদ্ধ করব তো আমি না মানে এখানে দাঁড়িয়ে আছি আমার জানো না এই জানলাটা দিয়ে আমার কী সুন্দর হাওয়া আসে মানে সকালে বিকেলে আমি যখনই এখানে রান্না করতে দাঁড়াই না তখনই এত সুন্দর একটা হাওয়া আসে মানে সব সময় যেন আমার এত ভালো লাগে এই যে হাওয়াটা আসছে বলে আমি আবার পিছন ফিরে তাকালাম তো যেটাই বলছিলাম যে দেখো রাত্রিবেলা ছোলার ডাল ভিজিয়ে রাখলে না বেশ ডালগুলো বেশ বড় বড় হয় দেখতে ভালো লাগে কিন্তু অঞ্জনের আবার বড় বড় ডাল মানে পছন্দ না ওর আবার একটু ঘেটে মানে কাটা দিয়ে দিলে পছন্দ করে এখন দেখো এখানে সন্দক নুন দিয়ে দিচ্ছি এমনি নুনের রান্না আজকে খাবে না সন্দক নুন দিয়ে খায় তো মানবে যখন সেরকম করেই মানাটাই উচিত কি তাই না বলো এখানে দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি একটু সন্দক নুন দিয়ে আর এই সন্দক নুনে না আইডিয়া বোঝা যায় না নয় নুন বেশি হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রেই বেশি হয়ে যায় বোঝা যায় না আর মঙ্গলবারের আমার সমস্ত কিছু আলাদা থাকেই মানে এগুলো আলাদাই থাকে আমার এই যে যেমন তেলটা আমি এখন দিচ্ছি আর এখানে প্রেশারটা আমি দেখে নিলাম যে ঠিকঠাক আছে নাকি
আর তেলটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম মনে হলো একটু জল লাগবে আমি আবার একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার পেশাটে সিটি মারতে বসিয়ে দিচ্ছি আর একদিকে আমি এখন আটা মাখবো আটাটা সব সময় আগে মেখে রাখাটাই ভালো আর এদিকে দেখো মশলা করে নিচ্ছি ছোলার ডাল বসিয়েছি তাই মশলাটা করে নিতে হবে ওখানে কিছুই না সেমন একটু অর্ধেক টমেটো আর আদা ঘষে ব্যাস আর এদিকে আমি এখন আটার মধ্যে দিয়ে দিলাম সন্দক নুন তো আটাটা মেখে নেব তো দেখো এদিকে আটা মাখা আমার হয়ে গেছে এটাকে ঢেকে রেখে দেব এখন ঢেকে রেখে দেব আর এদিকে দেখো আমি কড়াই বসিয়েছি ডালটা সিদ্ধ হয়ে গেছে তো আমি তাড়াতাড়ি করে ডালটা এখন সোমবারা দিয়ে নেব ওদিকে অঞ্জন উঠে গেছে এখন 4:30-5টা মতো বাজে কেননা আগে কেন উঠেছি না হলে আবার এদিকে মেয়ের যেহেতু স্কুল মেয়ের টিফিন করতে হবে মেয়ের খাবার করতে হবে মেয়ে ভাত খেয়ে যাবে তো দেখো আমি সারাশিটা ভুলে গেছিলাম মাছ দিয়ে খেয়াল ছিল না তো এখন ভাবলাম তাড়াতাড়ি করে মেজে নিই হ্যাঁ না নিরামিষের জিনিস সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন আমি যেদিন নিরামিষ থাকে সেদিন আমি এভাবেই মেজে ঘষে নিয়ে তারপরেই সব কিছু করি কেননা যে মানে বলো তাকে ভগবানের দয়াতে ভগবানের ইয়েতে সে মানে হ্যাঁ হনুমানজির পূজাটা আমিই করতাম তারপরে যখন শুনলাম যে মেয়েরা করতে নেই তাকে ছুতে নেই সে ব্রহ্মচারী তো সেই কারণে আর আমি করি না অঞ্জনই করে কিন্তু আমি নামটা নিই ওনার নামটা পাঠটা মানে জপটা পাঠ করি তো করি এখন কিন্তু আমি মানি না অঞ্জন মানে যেহেতু ছেলেদের এটা করতে হয় তো ব্যবসা ঠেবসার ক্ষেত্রে ভালো এই কারণেই অঞ্জন করে তো যাই হোক দেখো এখন আমি এখানে গোটা গরম মশলা এখানে দিয়ে দিলাম আর দেবো জিরে সাদা জিরে আর দেবো হচ্ছে হিং অল্প একটু হিং এই যে এভারেস্টের খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো হিং আর জিরে আর দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে দিলাম ফোড়নে এইবার আমি মশলাটা কষিয়ে আজকে ভেবেছি এর মধ্যে একটু জিরের গুঁড়ো দেব তো দিয়ে তারপরে ডালটা সোমবারা দিয়ে ডালটা করে নেব তো দেখো এদিকে আমি রুটি বেলে নিচ্ছি কেননা আমার রুটি বেলা তাড়াতাড়ি করে নিয়ে এদিকে এই যে একদম কম একদম অল্প তেলে আমি পরোটা করছি পাতলা পাতলা পরোটা হবে কিন্তু সফট হবে তো একদম পাতলা পাতলা করে আমি পরোটা করছি আমি না পরোটা করব যে সেই আটাটা লাগা মানে মাখবো যে সেটা ভুলেই গেছি আমি কি করেছি রুটির আটা যেরকম মাখে না শুধু লবণ দিয়ে আমি সেটাই করেছি জানো তো আমি আটার মধ্যে পরোটা লুচির আটার মধ্যে যে একটু তেল দিতে হয় বা একটু তেল দেবো একটু চিনি দেবো বা একটু হিং দেবো আমি না আমার একদম মানে মানে তাড়াহুড়োতে আমি ভুলেই গেছি আমি ভেবেছি রুটি করব এবার করার সময় হঠাৎ মনে পড়েছে ও না আমি তো ও তো আবার রুটি খায় না রুটি মানে রুটি খায় না বলতে খায় রুটি মানে মঙ্গলবার হলে চায় একটু পরোটা ঠোটা খেয়ে দেখে না সারাদিন ভাত টাত খায় না তো বাইরের কোনো খাবার খায় না তো মুখে একটুখানি রুচি না থাকলে হয় তো যাই হোক ওই কারণে আমি অল্প একটু তেল দিয়ে আর বারবার করে পরোটা করছি আর মুছে নিচ্ছি নলে না কালারটা কেমন লালসে লালসে হয়ে যাবে সেই জন্য দেখো এদিকে আছে কিছু বাসন এখন যেগুলো মানে রুটি টুটি করলাম তো বেলনি চাকি তারপরে রুটি করলাম যেটা বেলনি চাকি সমস্ত কিছু মানে অল্প কিছু বাসন আছে কি হয় বলো তো অল্প কিছু বাসন থাকলে সঙ্গে সঙ্গে দেখবে মেজে নেবে তাহলে দেখবে কাজটা অনেকটা কম হয় তো ওই জন্য সঙ্গে সঙ্গে আর পরে অনেকটা সময় আছে না যখন কাজ করতে থাকবে মনে হয় করেই যাই যখন দেখবে আবার একটু রেস্ট নিতে বসবে কাজ করে তখন মনে হবে না একটু বসেও পরে করব এই জিনিসটাই আমার পছন্দ হয় না যখন একটা তখন তাড়াতাড়ি করে টরে নিয়ে তারপরে বসো তো আমি এটাই মনে করি জানি না তোমরা কে কী মনে কর তো এদিকে বসিয়েছি চা অঞ্জনের পুজো দেওয়া হয়ে গেছে বজরঙ্গলী গণপতি বাপ্পাকে পুজো দেওয়া হয়ে গেছে আর গুরুদেবের নাম নেয় তো স্নান হয়ে গেছে সমস্ত মানে ওর যেইগুলো ডিউটি ওর যেগুলো কর্তব্য তো ওর ডিউটি ও কমপ্লিট করে ফেলেছে তো এখন পুজো দিচ্ছে তো আমি এদিকে চাটা করে নিলাম আর আমাদের এই চাটা না খুব ভালো দেখো এই যে রেড লেবেলের ন্যাচারাল কেয়ার এত ভালো চা মানে এত সুন্দর একটা ফ্লেভার অশ্বগন্ধা তারপরে তোমার আদা এত সুন্দর মানে ফ্লেভার আমি ওনাদের মানে আবার ভেবেছি এই চাটা আবার নিয়ে আসবো মানে এত সুন্দর চা আমি মানে দিনের মধ্যে যে কতবার খেতাম এই ফ্লেভারটার জন্য এত সুন্দর লাগে এক্সট্রা করে আদা দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না চাটা দারুণ চা আমি আবার নিয়ে আসবো তো যাই হোক চা করা হয়ে গেল অঞ্জনকে দেবো মাকে দেবো এটা চিনি দেওয়া চা তো আমি এখন খাবো না আমি পরে খাবো
দেখো, একটা কাজ সারতে না সারতে আরেকটা কাজ চলে এসেছে, সেটা হচ্ছে এখন ডাল বসাচ্ছি। মানে একটার পর একটা ননস্টপ উপরেই যেতে হচ্ছে, রেহাই নেই আর। এখন 7টা মতো বাজে, আমি এখন ডাল বসিয়ে দিলাম। ডাল একটু তেল নুন দিয়ে, মুসুরির ডাল, এটা টক ডাল করবো। আমার মেয়ে টক ডাল খুব ভালো খায়, তো টক ডাল করবো আর আলু ভাজবো। তো এখানে মেয়ের জন্য খাবার বসিয়ে দিয়েছি। তো দেখো, এখানে অঞ্জনের টিফিন প্যাক করছি। এই যে ছোলার ডালটা আমি টিফিন বক্সে উঠিয়ে নিচ্ছি, আর পরোটাটা প্যাক করব, প্যাক করে দেব। যদিও গাড়িতে এসি আছে, অসুবিধা নেই। আর আমি ডালটা সকালে করেছি, তো অনেক সকালে, তাই আমি ওকে বলেছিলাম, মানে এটা নিয়ে গিয়ে আমি ফ্যানের তলে রেখে দিয়েছিলাম। তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখন প্যাক করছি, কিন্তু তাহলেও নষ্ট হওয়ার ভয় থাকবে না, কারণ গাড়িতে তো সম্পূর্ণ এসিতেই থাকবে। দেখো পরোটাগুলো কত সফট হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি আমি এখন। দেখো কতটা সফট হয়েছে, কিছুই দিইনি, তেল চিনি টিনি কিচ্ছু দিইনি, শুধু লবণ দিয়ে আর ময়দাটা মাখা, আর কিচ্ছু না। পায়ে গরম লাগছে, তখন ওই জুতোটা পরে নেব, পিটোটা খুলে। বৃহস্পতিবার দিয়ে বৃষ্টি হবে বলছে। হ্যাঁ আসো, সাবধানে গাড়ি চালিও। সকাল থেকে কথা বলার একদম সময় পাইনি, বর এখন বেরিয়ে গেল। আর আজকে আকাশটা খুব মেঘলা মেঘলা আছে, আর অঞ্জন এইমাত্র বেরিয়ে গেল, তো ওকে টিফিন টিফিন প্যাক করে দিয়ে দিয়েছি। রাস্তায় তো কিছু খাবে না, সব জায়গায় দেখবে পাউরুটি, মানে তারপরে ফল, কলা, এই সমস্ত সব জায়গায়, এমনও জায়গা আছে না যেখানে পাওয়া যায় না। তো অনেকটা দূরে যাচ্ছে আজকে, 3 দিনের জন্য যাচ্ছে তোমার, কোথায় জানি, বহরমপুর, মা না বহরমপুর না বহরমপুর, তারপরে তোমার আরও কোথায় কোথায় জানি যাবে। হ্যাঁ হ্যাঁ বহরমপুর, হ্যাঁ বহরমপুরের দিকে, ওদিকেই যাচ্ছে, ওদিকে আরও অনেক দূর দূর যাবে। তো মুর্শিদাবাদ, বহরমপুর, ওইদিকে অনেক দূর দূর যাবে, 3 দিনের জন্য যাচ্ছে। তো সেই জন্য সমস্ত কিছু প্যাক করে, খাবার টাবার প্যাক করে, আজকে মঙ্গলবার বাইরে কিছু খাবে না, সেই জন্য সব দিয়ে দিলাম। আর মেয়ের টিফিন করে রেখেছি, মেয়ের আজকে স্কুল আছে আকসির, এখন জানি না, খবরও তো বলছে যে আজকের থেকে আবার নির্দেশ জারি করা হয়েছে, সরকারি বেসরকারি স্কুলও নাকি বন্ধ থাকার কথা। এখন ওদের তো বেসরকারি স্কুল, এখন আমি বলতে পারছি না, আজকে গেলে বুঝতে পারবো, কিন্তু এমনি কোনো মেসেজ আসেনি মোবাইলে যে স্কুল বন্ধ বা কিছু। আজকে আছে, 3:55-তেই ছুটি হবে, যাবো আবার, মেয়েকে এখন দিয়ে আসতে হবে, আবার নিয়ে আসতে হবে। আর মেয়ের জন্য, মার জন্য টিফিন করে রেখে দিয়েছে, আমি তো খাবো না, ওদের জন্য করে রেখেছে, সকালে হাঁটতে যেতে পারলাম না এদিকে কাজ টাজ করতে গিয়ে, আর বিকেলে যাব ভেবেছি হাঁটতে, একটা বেলা তো যেতেই হবে। আর ওদিকে মেয়েকেও স্কুলে যাব হেঁটে আনতে, তাহলে বাজে জানো, সকাল 7:05 বাকি। মা তোমার এই লঙ্কা গাছে কিন্তু লঙ্কা হবে না, না দেখছো না এত বাড়তি, হ্যাঁ কি বাড়তি, এত বাড়তি গাছে লঙ্কা হয় নাকি কখনো? আমার তো মনে হয় না, আমার মা বলে যে এই গাছ বেশি বাড়ে তাড়াতাড়ি, সেই গাছে নাকি হয় না, এ অতিরিক্ত বেড়ে গেছে। কি মেঘলা, এখন আমি ডাল বসিয়েছি, ঘরে যাই, গরম লাগছে প্রচণ্ড, ডাল বসিয়েছি, আকসি ডাল আলু ভাজা দিয়ে খেয়ে যাবে, তো ডাল বসিয়েছি, আমার মেয়ের ডাল না হলে হয় না খাওয়া, ডাল বসিয়ে দিয়েছি। আর আকসি এখনও ঘুমাচ্ছে এখানে, ডাল বসিয়ে দিয়েছি, আর হচ্ছে তোমার আলুটা ভেজে নেব আর ভাত করব, আমি তো আর খাবো না, ওদের জন্য করব।
আর আমার জন্য একটা কিছু তো করতেই হবে। তো দেখো এখন আমার স্নান হয়ে গেছে, আমি তাড়াতাড়ি করে এখন স্নান করে নিয়েছি। এখন 7:30 মতো বাজে, 7:30 মতো বাজে, আমার স্নান হয়ে গেল। গরমের মধ্যে তো ঘেমে টেমে গেছি, তো তাড়াতাড়ি করে একবারে সকালেই আমি স্নান করি, তোমরা তো জানো। তো আমি সকালে স্নানটা সেরে নিই, তারপরে যাব ঠাকুরের নাম নেব। ঠাকুরের নাম নিয়ে তারপরে যাব আবার রান্না করতে, একটার পর একটা আছেই, মানে নিস্তার নেই আর, বুঝেছো তো? তো তোমাদেরও নিশ্চয়ই লাইফে এরকমই হয়, আমার লাইফেও এরকম। এখন আমি চুলটা আঁচড়ে এবার একটু মুখে ক্রিম লাগিয়ে তারপরে সিঁদুরটা লাগিয়ে নেবো, কারণ আমার মা বলে যে স্নান করে আগে মানে বউরা সিঁদুর না পরে কোনো কাজ করতে নেই। তো সেই কারণে আমি আগে স্নান করে ক্রিম ট্রিম মেখে তারপরে সিঁদুর পরে তারপরেই যাব ঠাকুরের নাম নিতে। হয়ে গেল স্নান, এবার যাব আমি। তো চলে এসেছি এখানে ঠাকুরের নাম নিতে, এখন ঠাকুরের আসনটা পেতে নিয়ে এখন পুজো করব। তো এই দেখো, এই যে বজরংবলীকে মালা টালা দিয়ে অঞ্জন ঠাকুরকে খেতে দিয়ে গেছে, গণপতি বাপ্পা বজরংবলী এদেরকে খেতে দিয়ে গেছে, আর এই ঠাকুরদের সব স্নান করিয়ে ফুল দিয়ে ফুল পেয়েছে দেখো। ঠাকুরকে ধূপ ধরিয়ে দিলাম গঙ্গা জলের ছিটা দিয়ে, আমি এখন গঙ্গা জল মানে মুখ শুদ্ধি করে নিয়ে তারপরে এখন আমি ঠাকুরের নাম নেব। আমাদের যে গুরুদেবের নাম, সেই গুরুদেবের জপ করব, গুরুদেবের জপ করে নিয়ে তারপরে আমি বজরংবলীর মন্ত্র উচ্চারণ করব। শ্রী হনুমান চল্লিশা, জয় হনুমান জ্ঞান গুণ শ্রী গুরু চরণ সরস্বতী মনমুখ সুধারী বনর রঘুবল বিমল সুজন দায়ক ফল চারিবদ্ধিহীন জ্ঞান জ্ঞান কুমর সুমুর পবন কুমার বল বুদ্ধি দেহ মা হর ক্লেশ বিকার, জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপি সতি লোক উজাগর, রাম দত্ত তীর্থ বরাধ মঞ্জন গণেশ, জয় গণেশ জয় গণেশ দেবা, মাতা জাকি পার্বতী পিতা মহাদেবা, এক দন্ত দয়ামন্ত চার ভুজা ধা। তো কঠিন কো কায়া বাঁধন কো পুত্র দেত নির্ধন কো মায়া, পান চড়ে ফুল চড়ে আর চড়ে মেবা, লো ডুবন কা ভোগ লাগে সন্ত করো সেবা, দিনন কি লাজ রাখো শম্ভু সুত বাড়ি, কামনা কো পুরা করো যাগ বলিহারি। জয় শ্রী গণেশ। তো এখানে চলে এসেছি, পুজো টুজো করা হয়ে গেছে, এখন আকশির টিফিন প্যাক করতে এসেছি। আকশির টিফিনটা প্যাক করে তারপরে আমি যাব। মাঝে মাঝে আবার নো সিম কার্ড হয়ে যায়। তো এখানে দেখো ডাল, এই যে তেঁতুল দিয়ে ডাল, আর এটা হচ্ছে আলু ভাজা হয়ে গেছে। আকশির ড্রেস বিছানার উপর রেখেছে, ওর বই খাতা যেগুলো ঢুকিয়ে ব্যাগে নিয়ে নিয়েছে। এখন দেখো যা সিচুয়েশন বেরিয়েছে, তাতে স্যানিটাইজার দিতেই হবে, আবার নতুন করে করোনা, সেই কারণে আমাকে স্যানিটাইজার দিয়ে সমস্ত কিছু মেয়েকে গুছিয়ে মাস্ক দিয়ে পাঠিয়ে দিতে। তো ওকে ঠিকঠাক গুছিয়ে পাঠিয়ে দেব, তারপরে আমি আমার আর বাদ বাকি কাজ করবো। টাটা সোনা। ভালোভাবে থেকো। একটা পার্সেল ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম, তো আমার পার্সেলটা চলে এসছে। তো কী পার্সেল এটা আমি ওপেন করে নিই তারপরে দেখাচ্ছি। তো অনেকদিন ডায়েট করি না, তো সেই কারণে নতুন আবার নতুন করে শুরু করছি, তো সেই কারণে সমস্ত কিছু তো আবার নতুন করে কিনতে হচ্ছে। তো এখানে অর্ডার করেছিলাম অ্যাপেল সাইডার ভিনিগার, তো চলে এসছে আমার অ্যাপেল সাইডার ভিনিগার। তো এটা অর্ডার, এই যে নেচার ওয়েলের অ্যাপেল সাইডার ভিনিগার, এটা আছে গুড ফর হেয়ার, ইমপ্রুভস হার্ট হেলদি, ন্যাচারাল ডিটক্সিফায়ার, বুস্টিং ইমিউনিটি, হেল্প টু লস ওয়েট। তো এটা কি উইথ মাদার আমি অর্ডার দিয়েছিলাম,
কি ফল আমি জানি না, তোমরা চেনো গো এই ফলটা? এটা আমি না চিনি না, এটা আবার কি খেয়ে বলি কেমন? আমাকে আমার দেওর এনে দিল, বললো বৌমনি এটা খাও, খেয়ে বলো কেমন। তুমি কি রাজকুমার দেখা যাক উদ্ধার করতে এসেছে? এরকম লম্বা ভিতরে সাদা আর প্রচন্ড টক, প্রচন্ড টক। ঈশ্বর আমি এখন কি উপায় করি? কামরাঙ্গার থেকেও বেশি তো জ্ঞান হতেই জঙ্গলের চারিদিক তন্ন তন্ন করে ভিতরে দানা আছে, কিন্তু হীরাবতী ছোট ছোট হীরাবতীকে কোথাও পাব বলে খেলাম। ওরে মা গো, তুমি কি ম্যারাথন দৌড়াবে নাকি? প্রচন্ড রক তুমি ঠিক করে ফেলো, রক্ষা ভালো। এখন তো ম্যারাথনে দৌড়েছি। সন্ধে হয়ে গেছে বাইরেই, দেখো অন্ধকার দেখেছো, অন্ধকার। এখন আমি খাবো, খেতে বসেছি, মানুষ তো দেখে আসছে আমার খাওয়ার। এগুলো হচ্ছে আমার খাওয়ার, এটা গ্রিন টি আর এটা আমার লাল চা, এটা আমার গ্রিন টি, এখানে আমার এই যে শশা, এটা আছে কুমড়ো শাক, আর এটা আছে একটু বাদাম, হ্যাঁ, আর এখানে আছে ডিমের অমলেট। তো এই কুমড়ো শাকটা আমি এখন রান্না করলাম, গরম একদম রান্না করে নিয়ে আসলাম, মা এনে দিয়েছে আমাকে, আমি তখন রাঁধিনি, এখন রান্না করলাম, এখন খাবো। কিছুই না, শুধু দুধ, এক চামচ সর্ষের তেল, আর পাঁচ ফোড়ন, আর একটা কাঁচা লঙ্কা, নুন হলো, ব্যাস। গ্রেসিয়াস গড, ইনল্যান্ড আওয়ার মাইন্ড, ইনকারেজ আওয়ার গুড স্পিরিট, স্ট্রেংথেন আওয়ার মেমোরি অ্যান্ড হেল্প আস টু ডু রাইট, সো দ্যাট উই রিমেন গুড। Saturday day, Father bless our studies which we offer to you. Help us to be on a upright and righteous. এখন বাজে রাত 11:15, আকশি এখনো পড়েই যাচ্ছে, কিচ্ছু করার নেই। তো এই সময়টা কোনো আর কখনো পাবে না, তো সেই কারণেই আমি বলছি আমারও ঘুমে চোখ ভেঙে যাচ্ছে, কারণ আজকে আমি ভোরবেলা এ কদিন ধরেই উঠছি, আমাকে উঠতে হচ্ছে তোমার 4:15 সময় অ্যালার্ম দিয়ে রাখি, আমি উঠে যাই 4:30 মধ্যে, উঠে যেতে হবে 4:15 সময় অ্যালার্ম দেওয়া থাকে। তো আমার বিশ্বাস করবে না তোমরা, আমার ঘুমে চোখ ভেঙে আসছে, কিন্তু আমি ঘুমাতে পারছি না, শুধু ওর কাছে বসে আছি। তো তোমার বসে থাকতে কে বলেছে? মেয়ে পড়াশোনা করবে, মা বসে না থাকলে হয় বলো? ও বলছে তোমাকে বসে থাকতে হবে না, তুমি ঘুমাও, কিন্তু সেটা করলে তো হবে না, না মায়ের বসে থাকতেই হবে। তো আমি ওর পড়া টড়াগুলি এবার ধরছি একটু, তো এখনও পড়ছে, সকালে মা স্যার আসবে, স্কুল আছে, ওদের স্কুল বন্ধ হয়নি, 12:00 বাজে এখনও মেয়ে পড়ছে, আমি ঘুমে আর মানে কি করব, মানে আর চোখ রাখতে পারছি না, চোখ ভেঙে নিয়ে আসছে। তো চলো আজকের জন্য এখানে গুড নাইট, এখনো আকশির পড়া বাকি, পড়েই যাচ্ছে, পড়ছে, পড়া কমপ্লিট হবে তারপরে। তো এখন আকশির শরীরটা ঠিক আছে, যার জন্য পড়াশোনাটা করতে পারছে। তো চলো ঠিক আছে, আজকের জন্য গুড নাইট, এখানে সবাইকে বিদায় জানিয়ে আমার ব্লগটা এন্ড করছি। সবাই ভালো থেকো, ভগবানের কাছে প্রার্থনা করি। আর আরেকটা কথা, করোনা কিন্তু বেড়ে যাচ্ছে, সবাই খুব সাবধান, মাস্ক করো, কন্টিনিউ তোমার স্যানিটাইজার ইউজ করো, হ্যান্ডওয়াশ, বাচ্চাদেরও বলছি হ্যান্ডওয়াশ ইউজ করো। তো আমি আজকে স্যানিটাইজার দিয়ে দিচ্ছি, মাস্কটা একটু কষ্ট হয় পড়তে ঠিকই বুঝছি সবই, কিন্তু কিছু করার নেই, সিচুয়েশান আবার অন্যরকম হয়ে যাচ্ছে। তো আগে থেকেই নিজেরা সেটা যদি ঠিকঠাক রাখা যায়, তাহলে আপনি স্কুল থেকে ভ্যাকসিনের কথা বলছিল, কিন্তু ওর এখনও 10 বছর হয়নি, 10 বছর না হলে এখানে ভ্যাকসিন দেওয়া যাবে না, স্কুল থেকে 10 বছর যাবে তাদেরকে ভ্যাকসিনের জন্য আর কি ইনফর্ম করেছে, কিন্তু ওকেও দেওয়া যাবে না, ওর এখনও 9 চলছে। তো একটু টেনশান তো থাকেই, সিচুয়েশান অন্যরকম হয়ে যাচ্ছে। আপনি বাবা ফোন করেছিল, আমি তাকেও বললাম,
করার নেই। যাই হোক চলো, আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আমার পাশে থেকো বন্ধুরা, তোমাদের কাছে আমার এইটুকুই আশা, তোমরা আমার পাশে থেকো। যে সাবস্ক্রাইব করছে করছে, আর যে সাবস্ক্রাইব করে কিছু লোক বেরিয়ে যাচ্ছে আমি জানি, দেখতে পাচ্ছি, তো ঠিক আছে, সেটা তাদের প্রবলেম, তারা বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, চলো কোনো ব্যাপার নেই। আর যাদের ভালো লাগবে আমার ব্লগ, তারা প্লিজ আমার চ্যানেলটায় আসো, আমার চ্যানেলটা দেখো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। তো চলো, গুড নাইট।